জন্য সারা বাংলায় রক্ত প্রদীপ করে করে জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমি না মানব না জামা শিবির রাজাকার বিএনপি জামাত ডাকা এই অবরোধ জনবিচ্ছিন্ন অবরোধ যা জনগণ মানে না এটা শুধু জনগণের দুঃখ কষ্ট দুর্ভোগ বাড়াচ্ছে এবং এই দেশকে কিভাবে পিছনে নিয়ে যাবে সেই ষড়যন্ত্রের একটা ফসল হচ্ছে তাদের এই অবরোধ তাদের অবরোধ জনগণ মানছে না আমরা মানি না তাদেরকে রাজপথে আমরা প্রতিরোধ করব তাদের অবরোধ আমরা মানি না মানব না নিশ্চিত করার জন্যই প্রশাসনের পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ রাজপথে রয়েছে আমরা বিশ্বাস করি জনগণের যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব এবং প্রশাসনের দায়িত্ব আমাদেরও রয়েছে আর সেই দায়িত্ববোধ থেকেই আজকের এই 23 বঙ্গবন্ধু বিন্দুতে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি আপনারা জানেন যে গত 28শে অক্টোবর বিএনপি মহাসমাবেশ করেছে মূলত এই মহাসমাবেশ জনগণের কোনো কল্যাণ বয়ে আনেনি এই মহাসমাবেশের নামে তারা সন্ত্রাস করেছে তারা নৈরাজ্য সৃষ্টি করেছে পুলিশ সদস্যকে হত্যা করেছে এবং আমরা দেখেছি বিভিন্ন জায়গায় এদেশের মানুষের দেশের সম্পত্তির ক্ষয়ক্ষতি সাধন করেছে সেই কারণেই আজকে আমরা দেখেছি যখন সেই মহাসমাবেশ তারা সফল করতে পারেনি মহাসমাবেশ সফল করতে না পারার কারণেই জনগণের উপরে তারা ক্ষুব্ধ হয়ে তারা বিগত 29শে অক্টোবর তারা হরতাল আহ্বান করেছিল এই হরতাল কোনো তাদের জন্য কোনো সুফল বয়ে আনেনি এই হরতালে জন দুর্ভোগ সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের রুটি রুজির সমস্যা সৃষ্টি হয়েছে আমরা বিশ্বাস করি আজকে বিএনপি একটি গণবিচ্ছিন্ন দল হরতাল অবরোধ দিয়ে আর যাই হোক কোনো সমাধান আসবে না হরতাল অবরোধ দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রতিবিদ্ধ করা যাবে না দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করা যাবে না যে কোনো মূল্যেই গণতান্ত্রিক পন্থায় সাংবিধানিক নিয়মেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচন নিয়ে যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে আজকের এই হরতাল অবরোধ আমরা রাজপথ থেকে এই হরতাল অবরোধকে মোকাবেলা করেই জনগণের ম্যান্ডেট নিয়েই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন ইনশাআল্লাহ